আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকের ভিডিওটি একটি পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে কিভাবে একটা জঙ্গলের ফটো তৈরি করবেন। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি পিক্সেল অ্যাপসের ভিতরে চলে যাব। তো যাওয়ার আগে একটা কথা বলতেছি আপনাদেরকে, ভালোভাবে রিকোয়েস্ট করতেছি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন, যেন আমাদের ভিডিওটি সবসময় আপনাদের কাছে চলে যায়। তো আমি সরাসরি পিক্সেল অ্যাপসের ভিতরে চলে যাচ্ছি, তো চলুন। তো আজকে তো ভিডিওর থাম্বনেল দেখে বুঝে নিয়েছেন আজকে কী বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছি পিক্সেল অ্যাপ দিয়ে। তো আমি কথা না বাড়িয়ে আমি সরাসরি কাজ শুরু করে দিচ্ছি। তো আপনারা দেখেন, তো আপনারা কী করবেন, সর্বপ্রথম এই যে এই টেক্সটটা এটাকে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার জন্য এই যে কর্নারের যে বাটনটা আছে না, এই যে বাটনটা, এটা এটা এটাকে ক্লিক করে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর আপনারা কী করবেন, সর্বপ্রথম এই যে এদিকে নিচে যে অপশনটা আছে না, এই অপশনটা এটার ভিতরে ক্লিক করবেন, ঠিক আছে? এই অপশনটার ভিতরে পুরোটার ভিতরে ক্লিক করে দিবেন। এটার ভিতরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এই ফ্রম গ্যালারিতে চলে যাবেন। এই যে ফ্রম গ্যালারি, ঠিক আছে, এই অপশনটার ভিতরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই ফটোটা নিয়ে নেবেন। তো এই ফটোটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এই যে দেখছেন, এই দুই নাম্বারে আছে আপনার এই যে এই অপশনটা আছে না, 16 মিনিট, এটার ভিতরে ক্লিক করে এটাকে আপনার ওকে টিক মারে ক্লিক করে দেবেন। টিক মারে ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন, এই যে ফন্ট অপশনটা আছে না, এই ফন্ট অপশনে ক্লিক করে দেবেন। এই ফন্ট অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা এই প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। এই প্লাস আইকনে ক্লিক করে এই যে ফন্টটা আসছে এদিকে দেখছেন, এই যে ফন্টটা ধরে এটা মাঝখানে নিয়ে আসবেন, ঠিক আছে? মাঝখানে নিয়ে আসার পরে এই পেন্সিল আইকনে ক্লিক করবেন। এই পেন্সিল আইকনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনারা এটাকে পুরোটাকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে এখানে আমি লিখতেছি আর কি, সব বড় হাতে দিয়ে দিবেন, জঙ্গল লিখতেছি, ঠিক আছে? ঠিক আছে, আমি জঙ্গল লিখলাম, এটাকে আমি ওকে করে নিয়ে আসলাম, একটু বড় করে দিবেন। তারপরে চলে যাবেন ফন্টে, নিচে আসবেন। আসার পরে এই যে ফন্ট অপশনটা আছে না, এই যে ফন্ট অপশনটা, এটার ভিতরে ক্লিক করবেন, এই ফন্ট অপশনে। তারপর মাই ফন্টে চলে যাবেন, মাই ফন্ট হচ্ছে এটা আপনার, মাই ফন্টে চলে যাবেন। মাই ফন্ট যাওয়ার পরে সবার নিচে আপনার এই যে এই ফন্টটা আছে না, এই যে এই ফন্টটা, এটাকে ক্লিক করে দিবেন। এই ফন্টটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? একটু বড় করে নেবেন। নেওয়ার পরে এই যে আপনাদের মতন আপনারা সেট করবেন, ঠিক আছে? আমার মতন আমি সেট করে নিয়েছি। নেওয়ার পর আপনারা কী করবেন, আবার প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করবেন, ঠিক আছে? প্লাস আইকনে ক্লিক করে এটাকে আপনার টেক্সটটাকে মাঝখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনার এই পেন্সিল আইকনে ক্লিক করে দিবেন, এডিট পেন্সিল আইকন, ঠিক আছে? এডিট পেন্সিল আইকনে ক্লিক করার পরে আপনি এটাকে টেক্সটটাকে নিউ টেক্সট পুরোটাকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে এই যে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি আর কি, চ্যানেলের নামটা পিক্সেল ল্যাব বাংলা। দেওয়ার পরে এটাকে আমি একটু বরণ করে নিচ্ছি। তারপর আবার ওই ফন্টে চলে যাবেন, ঠিক আছে? নিচে আসার পরে এই যে ফন্ট অপশন আছে না, এই যে ফন্ট অপশন, এটাতে ক্লিক করে দেবেন, ঠিক আছে? এই ফন্টটাতে ক্লিক করে দেওয়ার পরে মাই ফন্টে চলে যাবেন। মাই ফন্টে যাওয়ার পরে আমি আবার ওই জঙ্গল টেক্সটটা নিয়ে নিচ্ছি, এটাকে একটু বড় করে দিয়ে এটাকে এদিকে নিয়ে আসার পরে আপনার কাজ সম্পূর্ণ শেষ। আপনারা কী করবেন, এই যে সেভ অপশন, এটার ভিতরে ক্লিক করে দেবেন, ঠিক আছে? ক্লিক করার দেওয়ার পর আপনারা এই যে সেভ আজ ইমেজ যে অপশনটা আছে না, এটার ভিতরে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এই যে ফ্রম গ্যালারি, এটার ভিতরে ক্লিক করে দেবেন, ঠিক আছে? দেওয়ার পর আপনার কাজ শেষ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবেন, আর সবসময় আমাদের ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।